শেষ বিকেলের কীর্ণাহারে যেন অকাল দেওয়ালি। অকালই বা কেন, কীর্ণাহারে দেওয়ালি তো ঠিক সময়। সমাজ থেকে রাজনীতি সর্বত্রই যে বাঙালির অবাধ পদচারণা, দেশের শীর্ষ পদে তার স্থান কই, এই প্রশ্ন তো যুগে যুগে আবর্তিত। সেই ট্র্যাডিশন সম্ভবত এবার শেষ হওয়ার পথে। 96-এর ঐতিহাসিক ভুলে যে অনুশোচনা শুরু, আর যেন তাতে সমাপ্তির বাজনা। সমাপ্তি কারণ দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রার্থীর নাম এই বাংলার কীর্ণাহারের আদত বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়। আর এই খবরে উচ্ছ্বসিত কীর্ণাহার তথা বীরভূম, উচ্ছ্বসিত প্রণববাবুর দিদি এবং দাদা। আজ নিশ্চিন্ত করলাম বলতে, সত্যি কথা বলতে কি, 3-4 রাত্রি ভালো ঘুম হয়নি। কি হবে কি হবে এই টানা পড়ে মে পড়ে, সে আনন্দ হাসাতে প্রকাশ করতে পারবো না। কিন্তু আজকে সেরা বাঙালি এই একটা পল্লী গ্রামের ছেলে কোথায় আজ সে পৌঁছেছে সেটা চিন্তা করতেও পারছি না। ভাইয়ের কৃতিত্বে সব দাদাই সর্বত্রই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে, বিশেষ করে এমন একটা পদের জন্যে তার নাম রেকমেন্ডেড হয়েছে। আমার পক্ষে যেটা স্বাভাবিক, অর্থাৎ আমার ছোট ভাই নির্বাচিত হলে আমি এখন মনে প্রাণে তার নির্বাচন কামনা করছি। যে স্থিতধী ক্রাইসিস ম্যানেজার প্রণব মুখোপাধ্যায়কে দেখে অভ্যস্ত দেশবাসী, তিনি কি শৈশবেও এমনই ছিলেন? কেমন ছিলেন শৈশব বা যৌবনের প্রণববাবু? ছোটবেলায় খুব দুষ্টু ছিল, যেমন সব ছেলে মেয়েরা থাকে, কেউ বেশি কেউ কম, ও একটু বেশি দুষ্টু ছিল। গাছে ওটা, পুকুরে সাঁতার কাটা, এই ধরনের পড়াশুনো করবো না। মেরেছি, ছোটতে মেরেছি, বড় হলেও একবার মেরেছি, একবার মানে বেশ বড় তখন, তখন ও একটা ইউনিভার্সিটির অধ্যাপক, তখনও মেরেছি। তবে অন্যায়ের প্রতিবাদ কিন্তু তার মজ্জাগত, সেই ছোট্টবেলা থেকেই সেই একই রকম। উনি থাকতেন মেন হোস্টেলে, তখন মাছের ঝোল হতো এবং মাছটা বাজার থেকে আসার আগেই ঝোলটা তৈরি হয়ে যেত। তারপর মাছ এলে মাছ কেটে কুটে ভেজে সেই ঝোলে ফেলে দেওয়া হতো। উনি প্রথম আন্দোলন করেন যে মাছ বাজারে থাকতে ঝোলটা রান্না হবে কেন। রাষ্ট্রপতি পদে ইউপিএর প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের নাম। প্রণববাবুর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে যাদের, তাদের উচ্ছ্বাস স্বাভাবিক, পাশাপাশি উন্মাদনায় মাতোয়ারা গোটা বীরভূম। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কীর্ণাহার।